বি য পুরি ক্ষেটে লাগ কফিউ। প্রচসন্দড নিস্পথতি অুসারে রাতি আঠটা ু কফিউও জারি করা যাইছে। এবং মঙ্গবা রাতি আঠটা পর্যন্ত এই কফিউ ববত র হেব। এত আসুন্ থাকালি কেমিতি নিতিকান্তি সুঙ্খিত ধঙ্গ হে। সেনে সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। সিংগদতরা সমুখে পহন্চি চাড়ছে। তিনি রথ আসুন্ থাকালে রথ ওপে কনক স্থাপন। এবং রথ প্রতিষ্া ভরে ধাড়ী পহন্ডিরে রথাারু হবে। চতুর্থ বিগ্রহ নীতি নির্ঘটনা অনুসারে সকাল আটটার রথ প্রতীপে মঙ্গলারপণ হব আটটা তিরিশে পহন্ডি আরম্ভ হচ্ছে বিনা ভক্তের কোভিড কটকা মধ্যে গত বর্ষ পরে রথযাত্রা করিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা এবং সি সিটিভি নজরের রহব পুরী শহর প্রায় প্লাটুন প্লাটুন্োর্স সহ সাদা পোশাকধারী পুলিশ নিয়োজিত হবে। বড়দাণ্ডক চারিটি জোন বিভক্ত করা জোনক্ত

খবর তো নিহতি ভাবে পাখি সমস্ত পাখে রয়েছে আঠটার করফ্যু আর গেল অর্থাৎ গোটে ঘণ্টা হব করফ্যু তো তেমনি যেমন মাইক্রেবি প্রচার করা যেন শুণিলু যে কাহক অনুমতি বি না বড়দাণ্ড মনা এবং এসব কুইকি গোটে পর্ষা কিছু হয়ে যাই একথা দেখা তো প্রারম্ভিক স্থিতি যেত সবু প্রস্তুত কেবল হি কেবল অপেক্ষা আস্তে সকাল কতবে যদি কুয়া যায় ধাড়ি পহী বড় ঠাকুর মানে আসিকি আসি পেয়ে এটি অপেক্ষা সমস্ত ইতিশ্রী দেখুন কহার পূর্বর প্রথমে আগে নিশ্চিত ভাবে এ দৃশ্য দেখে চাইবি কারণ এই যে দৃশ্য ইয়ে বড় হৃদয় বিদারক দৃশ্য কারণ রাতে পালে মহপ্রভুঙ্কর বিশ্বপ্রসিদ্ধ ঘোষযাত্রা বড়দাণ্ড নিকাঞ্চন নিস্তব্ধ নাহতি ভক্ত না ভক্তর সেই পাদর শব্দ নাহি সে ভক্তর হরিবল শব্দ কিছি কেবল সন্নাটা ভিতরে বিধি পূরণ হোক মহাপ্রভুকর ভক্তর যে আবেগ ভক্তর যে ভাবনা সব কিছু চোরমার হয়ে যাইবল রাতে পাইব সকাল হব এবং ভক্ত টিভি বসি দেখব যে মহাপ্রভুক পহি বিজেঠার মহাপ্রভুক রথ ট্যন্ত তার ভিতরে পুরীবাসীকর যে ত্যাগ পুরীবাসী যে সমর্পণ মনোভাব पुरीवासीर जो समर्थन जिला प्रशासनर ए कटकणा निश्चित भारत आम्ही देखापर इलक्षित करूची जे महाप्रभूं घोषत्राई पूरवासी त्याग कारण आठटा राती जतब्यू लागूल तथेष्ट समपूर्व इ लोकांनी जो मे पु पूरवासी जो जो रास्ता गुडिक अशी को कनेक्ट करूची जोग करूची सर्व सील कर लोकांनीही घर बाहेर ने आमस्त भिते সেই গোটেই কথা যে মাপ্ৰভুকৰ ঘোষ যাত্ৰাপাই আমকুবি কিছু কৰিবক পাৰিব অৰ্থাৎ যোন ত্যাগ ভক্ত যোন ত্যাগ সাৰা ওড়িশা বাচী যোন ত্যাগ সাৰা বিশ্বী জগন্নাথ প্ৰেমী তাৰ ঠাৰু যথেষ্ট ত্যাগ দিলে পুৰীবাসী আঠটাৰে কৰ্ফু লাগু হ'ল দিন আজি ৰাতি তমাম লাগিব ଆସନ୍ତାକାଲି ଦିନ ତମାମ ରହିବ ଏବଂ ତେର ତାରିଖ ଦିନ ସକାଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏ କର୍ଫ୍ୟୁ ବଳବତ୍ତର ରହିବ ଇଏ ତ କଟକଣାର କଥା କିନ୍ତୁ ପୁରୀବାସୀ ଏହାକୁ ଆଦତ କରି ନେଇଛନ୍ତି ଇତିଶ୍ରୀ କାରଣ ଗତବର୍ଷ ମଧ୍ୟ ପୁରୀବାସୀଙ୍କର ଅତୁଳନୀୟ ଅବଦାନ ରହିଛି ଅତୁଳନୀୟ ତ୍ୟାଗ ରହିଛି ଏ ତ୍ୟାଗକୁ ବାରମ୍ବାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଠାରୁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଏବଂ ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକ ଯିଏ ଅଛନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିରର ସେ ମଧ୍ୟ सब से गोटे कसाको कथाको भुयसी प्रशंसा गरिन्छ पुरीवासी त्यागको कहिपार सबैठु बड कथा म एपि भावविहलगली म एपि भक्तर कथाको नै निज मन जो क्षम आसिगला भक्तर भावनाको नै जो भावना जो महाप्रभुप्र प्रति जो समर्पण भावना ता मो आसिला ताभर मृदय म कण्ठरोध हुला भक्तर पाद शब्द नै बुलेटिन मात्र मत अध घटार बुलेटिन কথা কেবা গেলে সরবনি রাতে পায সে ভক্ত আও ভগবান মিনর কথা কিছু এটি দিবার সৃষ্টি করেছি করোনা আবু করোনার কটকণা ভিতরে বিধি পাই হইছে ব্যবস্থা তো নিশ্চিত কোপার আমি যে রাস্তায় ঠিয়া হয়েছু সে রাস্তার অগণিত ভক্ত এই গামুছা পকি শু থা আমি অনেক দেখি এই দৃশ্য এই দৃশ্য অনেক থাক দেখ আমি কেন ভক্ত যেত এই গামুছা পকাই শুয়ে সেই রাতির তোমরা আমি ভিজুয়াল দেখছি নাই কে ভক্ত খা খা খাঁ খাঁ বড়দাণ খাঁ খাঁ বড়দাণ্ড ভিতরে মহাপ্রভুকর হব রথযাত্রা রাত্রীলে কেয়া ঠাকুর বড়দাণ্ড কু আসবে রাতে পাঁর হব বিধি পূরণ সে ঠাকুর মনার মধ্যে খুশি না কারণ যেবায়ত মন্দির ভিতর আসুক সমস্ত গোটিয়ে কথা যে মহাপ্রভুক এই যে কাজ হচ্ছে মহাপ্রভুঙ্ মন খুশি নাই কে ভক্ত ভক্ত বৎচল ভগবান সে পতিত উদ্ধার পাই বড়দাণ্ড কু আস্ত পতিত উদ্ধার পর মহাপ্রভু সর্ব ধর্ম লোক দর্শন পাই। আসতে তিস কারণ ভক্ত না ভক্ত যে না মহাপ্রভুকরে যাত্রা কেবল বিধি পূরণ যাত্রা কারণ আমি দেখিছু আমি রাতে তোম নবকলে বর সেই রাতি তো মামা আমি দেখেছি ভিজুয়াল লোক মানে গামুছা খন্ডে পকাই বড়দাণ্ডের শু থাকে কেবল মহাপ্রভুঙ্কর সে ঘোষযাত্রা দেখা কারণ সে ঘোষযাত্রা অপেক্ষা সে দেখে নি বড়দাণ্ড কি এ ফুটপাথ কিছু দেখে কেবল গোটি অপেক্ষা থাকে রাতে পাইব সকাল হব করে যাত্রা সে অনুভব করব রথ দৌড়ি হাতের টিব চকা চকা আখিরে আখি পড়ি

কুয়া যদি ভক্ত না মহাপ্রভু যাত্রার মজা না তো সেই দৃশ্য আজ আমি দেখুন নিকাঞ্চন নিস্তব্ধ রাস্তায় কেবল একমাত্র পুলিশ তার পহরা করুচি পুলিশ তারবল সাইরন বজাই লোকম সতর্ক করুচি বড়দাণ্ড কু পাই বাব চিত্র হচ্ছে যে ভক্ত না সব কিছু ফিকা ফিকা এবং তার ভিতরে ବଳବତ୍ତର ରହିଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ରଥଯାତ୍ରାକୁ ନେଇ ପ୍ରଶାସନିକ କଟକଣା ଏ ସେ କଟକଣା ଭିତରେ ସମସ୍ତେ ବନ୍ଧା ଆମେ ବି ବନ୍ଧା ଆଇକାର୍ଡ଼ ଖଣ୍ଡେ ବେକରେ ପକାଇ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନର ଆମେ ମଧ୍ୟ କର୍ତ୍ତବ୍ୟ କରିବାକୁ ଆସୁଛୁ ଏଇଥିପାଇଁ ମୁଁ ବଡ଼ଦାଣ୍ଡ ଦେଖଉଛି ଏଇଥିପାଇଁ ନିକାଞ୍ଚନ ରାସ୍ତା ଦେଖଉଛି ଇତିଶ୍ରୀ ଏସବୁ କିଛି ହେଉଛି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ କାରଣ ମହାପ୍ରଭୁଙ୍କର ଭକ୍ତ ନାହିଁ ତ କିଛି ନାହିଁ କାରଣ କଥା କହିହେଉନି ଇତିଶ୍ରୀ କାରଣ ଆପଣ ପଚାରୁଛନ୍ତି ଅନେକ କଥା କିନ୍ତୁ ମୁଁ କିଛି ଉତ୍ତର ଦେଇପାରୁନାହିଁ କାରଣ ମୁଁ আপোনাৰ বৰ্তমান অনুভৱ কৰ ইয়ে কেৱল আপোনাৰ নুহে যে পুৰী বাচি বা হওক সমস্ত ই গোটে বহুত বড় কিন্তু এই সব ভিতরে সেই যে মানবীয় লীলা করতে তার গোটে কিছু লীলা থাকবে এ কথা কমে কোথা না কোটি গ্রহণ করে নচিত কোভিড রোভি সময় তো ইয়ে সবু ভিতরে যেতলে কুহযায় যে আপনার জাগান আপনার পুরীরা পা পবন বড়িচ্ছ এবং পুরী লোক মানে মন্দির ভিতরক যাচ্ছে যেতে কি ভালো পাঁনি সেই রথ সেই পথ সেই দৌড়ি সবু একাকার সেটিকার পাণি পবন সবু একাকার এবং সেইটা হি বিশ্বাস করতে যে যাই কুন্ডে বা দরকার নাই সে রথ দৌড়ি টিকা ছুঁই দেব জগন্নাথ দর্শন হইযায়ণু সেই মাটি ছুঁই দেব যেত হয়ে যায় এবং আপনার সে মাটি ছুঁইবার আজকে বঞ্চিত তার ভক্ত দেখ ইতিশ্রী এ বড়দাণ্ড য বড়দাণ্ড কুয়া যায় পথ দেবতা সে রথ দেবতা বা দেবতা সব কিছু দেবতা সেইপাত তো যেতে যেতবে ভক্ত পৌঁছে যেতে তার এটি থাপে সর্বপ্রথমে বড় এমতি এমতিকা ভাবে হাতরে নেই তা মস্তকরে বেয়ে কেন সে দেখে নি কেউ স্থান এ কেউ ধূড়ি এ কিভাবে ভাব কারণ ইয়ে হো সেই ভক্তির কথা এ সেই বিশ্বাসর কথা এ সেই সমর্পণর ভাবর কথা এ সেই ভাবনার কথা ইয়ে হোক সেই ধর্মর কথা যে ধর্মের আমি রি মহাপ্রভুকর সান্নিধ্যভ করছু নিশ্চিত সে সেপরে রথ প্রস্তুত দেখা একমি রথ ঠিয়া হয়েছে ଛନ୍ତି ରଥର ପ୍ରସ୍ତୁତି କାର୍ଯ୍ୟ ଚାଲିଛି ବଡ଼ଦାଣ୍ଡ ଖାଁ ଖାଁ ଯେଉଁଠି ଲୋକ ଲୋକାରଣ୍ୟରେ ସାରା ସହର ସହର ପୁରୀ ଯିବା କଥା ଯେଉଁଠି

কারণ যে ভক্ত কটকনা পরে এবে সেবর কটকা লাগু হয়েছে কারণ গত থর যে সেবত রথ টিলে তাহলে কঠ ছছাট করা কাজ ছাটের বহু পরিশ্রম হয়েছে জেলা প্রশাসন কু করি কারণ মন্দির প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এ তিন প্রশাসনর উদ্যমে যে করা সমস্ত আর্টি টেস্ট করা যাই সাড়ে তিন হাজার মন্দির কর্মচারী ঠিক সেব্যন্ত হজার কর্মচারী জেলা প্রশাসন তাঁর টেস্ট করা যাই আর্টিপি সিআর

ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀମାନଙ୍କର ଗୋଟିଏ କଟକଣା ରହିଛି ପ୍ରଶାସନିକ ସ୍ତରରେ ଯେଉଁ ଅନେକ ଏକାଧିକ ମାତ୍ରାରେ ସମସ୍ତେ ଗୋଟାଏ ଗୋଟାଏ ଅନୁମତି ନେଇ ଭିତରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ କାଟଛାଟ୍ କରାଯାଇଛି କିନ୍ତୁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି ଦୁଇଟି ଦିଗକୁ ସେ ଦିଗ ଦୁଇଟି ହେଉଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ସମୀକ୍ଷା ବୈଠକରେ ଗୋଟିଏ ହେଉଛି ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଥିଲା ଉତ୍ତମ ସମନ୍ୱୟ ରହିବ ସେବାୟତ ଏବଂ ପ୍ରଶାସନ ଭିତରେ ଦ୍ୱିତୀୟଟି ହେଉଛି ଠିକ୍ ସମୟରେ ନୀତିକାନ୍ତି ହେବ ନିଶ୍ଚିତ କହିପାରିବା ନୀତିକାନ୍ତିକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ଆସନ୍ତାକାଲି ସକାଳ ସାତଟାରୁ ଆଠଟା ଭିତରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ରଥ ପ୍ରତିଷ୍ଠା ହେବ ଆଠଟାରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ପହଣ୍ଡି ବିଜେ ହେବ ଏବଂ ପହଣ୍ଡି ବିଜେ ହେଲା ପରେ ଯେଉଁ ମହାପ୍ରଭୁଙ୍କର ତା'ପରେ ଯେଉଁ ନୀତି ରହିଛି ଅବକାଶ ରହିଛି ମଙ୍ଗଳା ଆଳତି ରହିଛି ତଳପ ଲାଗି ରହିଛି ଯାହା ରହିଛି ନୀତିକାନ୍ତ ସବୁ ରଥ ଉପରେ କରାଯିବ ସର୍ବଶେଷରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏ ରଥ ଟଣା ଆରମ୍ଭ ହେବ ଦିନ ତିନିଟା ସୁଦ୍ଧା ରଥ ଟଣା ଆରମ୍ଭ ହେବ ଆପଣଙ୍କୁ ଆଉ ଗୋଟିଏ ବି କଥା ସୂଚନା ଦେଉଛି प्रथमटी होऊची आज जतबेळ महाप्रभूं रथ खळारोटी रथ हला।